বাংলা সিরিয়ালে একটা স্বামীর দুটো করে বউ, কোনটা আসল কোনটা নকল ধরতে পারবে না কেউ। এমনি করেই হঠাৎ করে সিঁদুরে থালা গেল যে উল্টে, ভাসতে ভাসতে নিউটনের সব সূত্র দিল পাল্টে। এরপরেতে সিঁদুর পড়ল কোণের সিঁথিতে উড়ে গিয়ে, এমনি করেই হয়ে গেল হঠাৎ করে বিয়ে। তো হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, তোমরা দেখছো বস্তিরপোলাপান। তো আজকে আমরা কথা বলবো বাংলা সিরিয়ালের এমন কিছু বিবাহ বন্ধন নিয়ে যেগুলো তোমার মাথা থেকে পা পর্যন্ত পুরোই জ্বালিয়ে দেবে। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। এসব কি বলছেন আপনি? হ্যাঁ দিদি, ঠিকই বলছি। আজকে আমি এখানে কথা বলবো কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে। এক, যদি এখানে তোমার একবার সিঁদুরের মুখটি যদি একবার খুলে যায়, তো ভাই সেখানে বিবাহ থেকে কেউ আটকাতে পারবে না। কেন কি এখানে যদি সিঁদুর করে তুমি একবার খুলো, এই সিঁদুর নিউটনের সব সূত্র ভেঙে ভাই আকাশে ভাসতে ভাসতে কোণের সিঁথিতে গিয়ে পড়বে, আর ভাই বিয়ে সম্পূর্ণ হবে। এক নম্বর। দুই নম্বর, এখানে যদি একবার নায়ক যদি বিয়ের সময় যে মালা ব্যবহার হয় সেই মালা যদি একবার ভাই ওপরে ছুঁড়ে ফেলে, তারা ওই বিয়ে হওয়া থেকে কেউ আটকাতে পারবে না, স্বয়ং ভগবান ওই বিয়ে হওয়া থেকে আটকাতে পারবে। আরে বাপরে, ইয়ে তো ধুতি খোল রহা হ্যায়। এইসব আমি কেন বলছি চলো আজকের প্রথম বিবাহতেই দেখা যাক। তো দেখছো প্রথমে নায়ক উড়ে এসে পড়লো কবাডি খেলার মতো, আর সেই থালাটাকে ধাক্কা মারলো সিঁদুর। এরপরে দেখছো উড়তে উড়তে গিয়ে পড়ছে কোণে, তো দেখে অবাক পুরো। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? এবার সিঁদুর গিয়ে ঠিক পড়বে তারপরে একদম মাথার কপালের মাঝখানে, আর এইভাবেই তাদের বিয়েটা সম্পন্ন হয়ে গেল। এবং তাদেরকে ছাদনা তাদের বসতে হলো না, শুভ দৃষ্টি খিচি হলো না। তো তোমরাই দেখলে আজকে কীভাবে প্রথম বিয়েটা সম্পন্ন হলো। আমি ছোটবেলা থেকে এত আবির খেলছি লাল আবির নিয়ে, কোনো দিন সালা কোনো মেয়েকে আবির মাখাতে পারলাম না, আর এরা আন্দাজে যদি আবির চলে তাহলেই বিয়ে হয়ে যায়। বাহ, কি লজিক। তো চলো আজকে দ্বিতীয় বিয়েটা দেখা যাক কিরকম বিয়ে হচ্ছে। বলেন কি সর সালা, আমি বিয়ে করবো কে? পড়ে নিয়েছি, দে মালা দে আমাকে, নাও পড়ে নাও। এ তুই কি করলি আমার সাথে? হে দিল আবার সেই সিঁদুর লেপে দিল কপাল ধুনতা না 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 ধুনতা না 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 না। এই বাংলা সিরিয়ালের মানে বোঝা ভাই সত্যি করি, এখানে ভাই দাদার জায়গায় ভাই বিয়ে করে নেয়, ভাইয়ের জায়গায় অন্য তার বন্ধু বিয়ে করে নেয়, মানে কি যে হচ্ছে ভাই এখানে কিছুই বুঝতে পারছি না। আমার দাদাও যদি আমাকে ওর বিয়ের সময় যদি বলতো রে ভাই আমি বিয়ে করবো না তুই বিয়ে করে নে, তাহলে আজকে আমার এই সিঙ্গেল থাকার খরাটা সত্যি আজকে কেটে যেত। আমি বিশ্বাস করি না। আর এইসব দুঃখের কথা না হয় অন্যদিনই বলবো, 100% সত্যি। তো এই বাংলা সিরিয়ালে তোমরাই দেখছো একটা জিনিস পুরো কমন, এখানে একটা স্বামীর ভাই দুটো করেই বউ হবে। তো চলো বেশি কথা না বলে পরের বিয়েটা দেখা যাক যে কিরকম বিয়ে করছে এরা। চলো, আহির তার গলার মালা ছুড়ল আকাশে, উড়ন্ত মালা পিলুর গলায় পড়ল অবশেষে। পিলুর মনে তাতেও হলো না শান্তি, ঠাকুরের কাছে গিয়ে তাই করল মিনতি। ঠাকুরের মন ছিল মায়ায় জড়ানো, তাই মাথা তুলতেই সিঁথিতে পিলুর সিঁদুর পরানো। তো তোমরাই দেখলে নায়ক যেই একবার মালাটা উপরে ছিল ওই মালাটা গিয়ে কিন্তু পুরো নায়িকার একদম ভাই গলা গিয়ে পুরো সেট হয়ে গেল, পুরো তোমরাই দেখলে। আমরা এখানে ভাই মেলায় গিয়ে সেই রিং হয় না গোল্ড রিং, ওগুলো ছুঁড়ে 5 টাকার লাইফ পয়সা আবার বাঁধাতে পারি না, আর এর একটা করে মেয়ে বাঁধিয়ে নেয়। এরকম ভাগ্য যদি ভাই আমার হতো ভগবান এরকম একটা ভাগ্য দিয়ে দাও, তাহলে আমি আজকে সিরিয়ালের নায়ক হয়ে যেতাম। আর তোমরা নায়িকার ন্যাকামা দেখেছো ভাই, ঠাকুরের ওখানে তো সবাই সিঁদুর আলতা সবাই দেয়, তুমি যদি এখন ঠাকুরের ওখানে গিয়ে নিজের কপাল ঠেকাও তাহলে তো ভাই ওখানে ভাই সিঁদুর তো তোমার লাগবেই কপালে। আর এখানে ভাই ঠাকুরকে ভাবছো ঠাকুর তোমার বিয়ে দিয়ে দিলো, আরে ঠাকুর তোমাদের বিয়ে চায় না ভাই, এরকম বিয়ে ঠাকুর চায় না, বুঝেছো? এসব কি বলছেন আপনি? আর এখানে যে কোথা থেকে সিঁদুর ভাই ভেসে চলে আসবে তোমার কেউ টেরও পাবে না, আর এইভাবে আর একটা বিয়ে সম্পন্ন হয়ে যায়। বাহ, বাংলা সিরিয়াল সালাম তোমায়, স্যালুট। এই বাংলা সিরিয়াল থেকে সতর্ক থাকুন এবং নিজেকে সাবধান রাখুন। তো শেষে যা বুঝলাম এই বাংলা সিরিয়ালগুলোর ভাই একটাই লজিক, এখানে গরিব মেয়েগুলো সবসময় বড় লোক বাড়ির ছেলেগুলোকে পটাবে, গরিব মেয়েগুলো গ্রামে কোনো কাজ পাবে না বড় লোক বাড়িতেই আসবে। বাহ, তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। আর পার্ট টু খুব শীঘ্রই আসছে, তো চলো দেখা হচ্ছে আগামী সপ্তাহে পার্ট টু আসছে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই। এ ফিউ মোমেন্টস লেটার। আরে আমার নায়িকাটাও বেশ ভালোই, নায়কটাও শয়তান আর নায়কের মাটাও শয়তান, শাশুড়িটা শয়তান আমার মনে হয়, জানো তোমার। আমি এইসব দুই দিন আগে ভিডিও বানিয়েছি বাংলা সিরিয়াল বাজে, বাংলা সিরিয়াল খুব ভালো ভাই, দেখছি আমি বাংলা সিরিয়াল খুব ভালো সিরিয়াল মা।